এবার দুর্ঘটনার কবলে এক বাইক আরোহী। গতকাল সন্ধ্যা 7টা নাগাদ পাত্রসায়ের বড় গড়িয়া গ্রামের বাসিন্দা শেখ মনিরুল প্রতিদিনের মতো কাজ শেষ করে মোটর বাইকে করে কাকরডাঙ্গা দিক থেকে ফকিরডাঙ্গার দিকে আসছিল। উল্টো দিক থেকে আসা একটি ধান বোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলে বাইক আরোহীর মৃত্যু হয়। সঙ্গে সঙ্গে আশেপাশের মানুষজন ছুটে আসে এবং পাত্রসায়র থানায় খবর দেওয়া হয়। এলাকাবাসীদের তৎপরতায় ঘাতক গাড়িটিকে আটক করে পাত্রসায়র থানার পুলিশ। জানা যায়, মৃত ব্যক্তি শেখ মনিরুল রাজমিস্ত্রির কাজ করত। এদিন কাজ শেষ করে বাড়ি ফিরছিল সে। উল্টো দিক থেকে আসা লরির লাইট চোখে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে লরির চাকার নিচে পড়ে যায় সে। পরক্ষণেই লরির চাকায় পিষ্ট হয়ে থেতলে যায় তার মাথা। পাত্রসায়র থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন বিষ্ণুপুর জেলা হাসপাতালে।